বন্ধুরা, কাল বিশ্বকর্মা পুজো, মানে আজকে হচ্ছে রান্না পুজোর জোগাড়। কাল রান্না পুজো, আমাদের তো রান্না পুজো হয়, যারা জানো তারা তো অনেকেই জানো। তো রান্না পুজোর জোগাড় আমি আজকে বিকেল এখন 4টে বাজে, 3:30 পুরো 4টে বাজে, ফুকু জিমনাস্টিক ক্লাসে চলে যাওয়ার পর আমি এখানে শুরু করে দিয়েছি আমার জোগাড় জানতে। কারণ ফুকু এবার আমার আনতে যেতে হবে, পুজোর জিনিসপত্র কয়েকটা জিনিস বাকি আছে কিনতে হবে। তো আমি এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল বসিয়ে দিয়েছি আমাদের মসুরের ডাল দিয়ে, নারকেল দিয়ে একটা হয় টাইট করে আর কি। আর ভাজাভুজি কাটা শুরু করে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে আমি সবজি ফবজি নিয়ে বসে গেছি কাটতে, নারকেলটা ফাটাবো। এখানে রয়েছে হচ্ছে মাছ, মাছ তো জানোই, ইলিশ মাছ তো লাগেই। তো টুকটুক করে যতটা পারি কাজ এগিয়ে নিই, বাকিটা আবার রাতে করব, দেখি কতটা এগোনো যায় কাজটা। তো তোমাদের আমি ভয়েসই দিচ্ছি, তার কারণ হচ্ছে রান্না পুজো রান্না করার সময় নাকি কথা বলতে নেই, তাই আমি কথা বললাম না আর। তো এদিকে ভাজাভুজি করে নিয়েছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:32। দেখো সন্ধে এখনো হয়নি, যেহেতু ওয়েদারের জন্য হাওয়া দিচ্ছিল বলে আমি জানলাটা বন্ধ রেখেছিলাম, এখনো অন্ধকার হয়নি। 5:32 বাজে, তো কমপ্লিট রান্নাবান্না সব হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিই। আর একটুখানি টুকটাক যেটা বাকি ওটা আমি পরে করে নিচ্ছি। তো এখানে আছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, কচু ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা। এখানে রয়েছে হচ্ছে বরবটি ভাজা, নারকেল ভাজা, এখানে একটা ইলিশ মাছের মাথা ভাজা, ঠাকুরকে যেটা দিতে হয়। আর এখানে আছে মসুরের ডাল নারকেল দিয়ে, আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে। এটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কেমন লেগেছে তুমি অবশ্যই জানিও। আর এই হলো কমপ্লিট রান্না, আর ভাতও হয়ে গেছে, ভাতটা ঠান্ডা করতে দেওয়া আছে। এই হলো ভাত, ভাত ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর হ্যাঁ, একটা জিনিস বাকি, একটু চাটনি বা টক, তো আমার ওটা আনা হয়নি চালতাটা এখনও। তো পুকুকে জিমনাস্টিক থেকে আনতে যাওয়ার সময় চেষ্টা করবো নিয়ে এসে করার। বাকি সব কমপ্লিট হয়ে গেছে, বেশিক্ষণ টাইমও লাগলো না, 6টা পট একদম করে ফেলেছি। দেখলেই তো তোমরা কখন আমি বসেছি, 3:45 নাগাদ, 40-45 নাগাদ আমি বসেছি, 5টার আগে কমপ্লিট ডান। তো রান্না পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গ্যাসটাকে পুজো করে দিয়েছে ঠাকুরমশাই এসে। আর এই যে খাবার টাবার সব পুজো করা হয়ে গেছে, সব ঢাকা দেওয়া রয়েছে এখানে। তো এটা শেয়ার না করলেই নয়, আমার কুকুসোনা কিন্তু এবছর প্রথম ঘুড়ি ওড়াচ্ছে, আর সুন্দর ঘুড়ি উড়িয়েছে, দুটো ঘুড়ি কেটেছেও। আমার তো ভীষণ ভালো লাগছিল, আমাদের ভাড়াটে দাদাটা আর ওর ছেলের সাথে গিয়ে ও ঘুড়ি ওড়াচ্ছিল, ওড়ায় আগে উড়িয়েছে রাজদীপ, মানে ওই বাচ্চাটা। আর কুকু এবছর প্রথম ওড়ালো আমাদের ছাদে, অনেকক্ষণ ওরা ঘুড়ি উড়িয়েছে, বেশ সুন্দর ওড়াচ্ছিল বাচ্চাদের। মানে এখন আমার মনে হয় কি, ছেলেদের হাতে, মেয়েদের হাতে যেমন খুন্তি বাসনকোসন পড়লে রান্না করে দেয়, ছেলেদের হাতে মনে হয় লাটাই পড়লেই একদম ঘুড়ি ওড়ানো শিখে যায়। ও প্রথম ওড়াচ্ছে আর এত সুন্দর ওড়াচ্ছে, আমি নিজেও ভাবিনি যে ও প্রথম এত সুন্দর করে আকাশে ঘুড়ি ওড়াবে। এরপর করে দিল আমাদের দাদু, মানে ঠাকুরমশাইকে, ঠাকুরমশাই আমাদের দাদুই হয়। তো দাদু এসে গাড়িটা পুজো করে দিল, গাড়ির পুজো হচ্ছে। কার্তিক পল্লব, হ্যালো বন্ধুরা, এখন দুপুর হয়ে গেছে, প্রায় বাজে এখন 2:10। কুকু ঘুড়ি উড়িয়ে এই নামলো, তোমাদের তো দেখালাম কুকু ঘুড়ি ওড়াচ্ছে। আর মিষ্টি নিয়ে এসছে বর, মিষ্টি খেতে অত ভালো না বাসলো, মিষ্টির প্যাকেট বাড়িতে আসলে বেশ আনন্দ লাগে, দেখতে পাবো কি কি মিষ্টি আছে ওর মধ্যে, নানান রকমের আছে না একই রকমের, দেখো নি, চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো প্যাকেটে করে মিষ্টি নিয়ে এসছে,
চলো দেখিয়ে দিচ্ছি কি কি মিষ্টি। মহালক্ষ্মী বস্ত্রালয় করে মিষ্টি এনেছে, এই একটা প্যাকেট। ওই শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার বেলুড়ে বোদে, এটা কি টিফিন দিয়েছিল বোদে দু জায়গায়? গজা আছে, তুম করো দেখো কি কি আছে। গজা, লাড্ডু, সন্দেশ, বরফি, লাল মিষ্টি, এটা কি যেন বলে কমলাভোগ, আর এটা দানাদার। ভালো, এটা আবার সিল করার হচ্ছে। বাহ, এটাতেও নানান রকম মিষ্টি আছে, কিন্তু অমরে আমি যেগুলো ভালোবাসি ওগুলো নেই। এতেও দানাদার, এতে সব দুটো করে আছে, মতিচুরের লাড্ডু, এমনি লাড্ডু, কিসের লাড্ডু সুজি, এটা তালশাস, এগুলো কি বলে যেন কি জানি নাম, এগুলো কি বেশ ঠাকুমা খেত, কালাকার সাদা হয়। যাই হোক, কত মিষ্টি খাই না বলে তো নাম জানি না। আর এটা আবার সেই দানাদার, আর এই একটা যে যে মিষ্টি ভালোবাসো অনয়তা আসো, অনেক মিষ্টি আমরা তো এত মিষ্টি খাই না। যে যে ভালোবাসো অনয়তে আসো, এখন আসলেই আমি ফ্রিজ থেকে বার করে করে মিষ্টিগুলো খাওয়াবো জলদি। জলটা খুব কষ্ট ধর, দিনে থাকে কতক্ষণ, এ নাও জলটা রাখো। নমস্কার করো। তো পুজোর নিয়ম অনুসারে যা যা রান্না করা হয় ওগুলো জল সমেত, জল দিয়ে আর খাবারটা দিয়ে ছাদে আমাদের দিয়ে আসতে হয় পূর্বপুরুষকে। আমি সেটাই পুকুর হাত দিয়ে দিয়ে আসলাম। দিয়ে এসে আমাদের অতিথি শুধুমাত্র ছিল কোয়েল, মানে পুকুর ম্যাম, ওকেই ডেকেছিলাম। ওই আমাদের সাথে খাওয়া দাওয়া করেছিল, তাই ওরই খাবারটা বাড়ছিলাম। এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর ওর সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। গল্প করার পর দুপুরটা একটুখানি রেস্ট নিলাম। এমনিও রান্নাবান্না সারাদিন ছিল না যদিও, কিন্তু এই পুজো, ঘুড়ি ওড়ানো এসব করতে করতেই সারাটা দিন বেশ ভালোই সুন্দর কেটে গেল। রান্না না থাকলে কী হবে, আগের দিন তো ডবল ডবল করতে হয়েছে বলো তো। নানান রকমের ভাজা ঠাজা সবই করলাম, কিন্তু কী জানো তো, ওকে যখন খেতে দিই ওর সাথে একটু গল্প করার ভিডিওটা, আমার বরকে ফোনটা দিয়েছিলাম, ও ফোনটার ভিডিওটা অনই করেনি, যার জন্য তোমাদের সাথে একটু ওকে শেয়ার করতেও পারলাম না। তো ওই ভিডিওটা জানি না কেন ও মানে অন করেনি, খেয়াল করেনি, হয়তো এমনি আমাদের সাথে গল্পে মত্ত হয়ে গেছিলো। তো যাই হোক, ওকে খেতে বসছিল, ওকে দিচ্ছিলাম, তারপর আমরা দুজনও খেয়ে নিয়েছি, আর পুকুর আর মায়ের আগেই খাওয়া হয়ে গেছে। তো দেখতে থাকো ভিডিওটা। সন্ধ্যেবেলা পুকু ঘুম থেকে উঠে মজেদার টিফিন, কেমন লাগছে? হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8টা, আর আজকে ভাই ফোন করলো দুপুরে ঘুমানোর পর। ভাই এলো আর দিয়া এলো, ছোট্টু আর দিয়া এসছে। দেখো কত ফুচকা টুচকা নিয়ে এসছে, এখন আমরা ফুচকা খাচ্ছি। ফুচকা একটু দেখাও এরকম করে, তো আমরা এখন ফুচকা খাচ্ছি। এরপর আরো অনেক কিছু খাওয়া দাওয়া বাকি আছে, ছোট্টুকে দেখাও চা খাচ্ছে। ওই যে মা ভাগ্নে ওরা বসে পড়েছে, আর যে ফোন ধরে আছে সে গেম খেলছে। তো আমরা ফুচকা খেয়ে আবার দেখাচ্ছি তোমাদের কি কি খাওয়া দাওয়া করি আছে। টাটা বন্ধুরা, এখন আমাদের চলছে চাউমিন টাইম। চাউমিন খেতে চেয়েছিলিস তো? চাউমিনটা ভালো হয়েছে? আমি রান্না করিনি, কে না ছোট্টু, চাউমিন খাও। মুখে সব এত খাবো এত খাবো, একটা চাউমিন নিয়ে ঠেলা ঠেলি করছে ওরা। তুমি চাউমিন খাবে তো? দেখো দুনিয়ার চাউমিন, এখন ফুচকা কমপ্লিট হয়েছে, এখন আমরা চাউমিন নিয়ে বসেছি, খাও, ভালো লাগছে। তোর এই হাসিটার জন্য আমি আবার তুললাম ক্যামেরাটা।
তো বন্ধুরা, ভাইরা ঘরে বসে আছে, চাউমিন খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু চিকেন এনেছিলাম, ভেবেছি ওদের দেখি ওরা কি দিয়ে খায়, রুটি দিয়ে খায় না ভাত দিয়ে খায় না নিয়ে গিয়ে বাড়িতে খায়। তো করে তো রাখি, আমাদের যেহেতু গ্যাস পুজো হয়েছে একদিকে আমি করতে পারবো না কিছু, তো একদিকে আমি চিকেন বানিয়ে নিচ্ছি, আলু দিয়ে একটু ঝোল ঝোল করব। ঝোল বসিয়ে দিয়েছি, মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। দেখো আমি ঝোল বসিয়ে দিয়েছি, আলু দিয়ে গরম জল করে ঢেলে দিয়েছি, চিকেনের ঝোল করব, কারণ আমরা যেহেতু ভাত খাবো তাই জন্যই ঝোলটা করবো। জাস্ট আলুটা সেদ্ধ হবে, কষিয়ে বসিয়ে দেওয়া হয়ে গেছে, সেদ্ধ হবে, নামিয়ে নিই। ওরা এখনও কিন্তু জানেই না আমি চিকেন রান্না করছি যে। তো বন্ধুরা, ভাইটা চলে গেছে বাড়িতে, ভাই ভাইয়ের বউ হঠাৎ এসেছিল ওরা। তো যাই হোক, হঠাৎ যেইটুকু পেরেছি ওইটুকু আয়োজন করে দিয়েছি। আর ওরা আমার বাড়িতে আসতে ভীষণই ভালোবাসে, আর আমরাও ওরা আসলে খুবই আনন্দ পাই, কারণ ওরা অত দূর থেকে তাও যতটাই ভাবুক আসে আমাদের বাড়িতে ওরা। তো যাই হোক, চলে গেলো, আমার একটু মনটা খারাপ হয়ে যায় আমার চলে গেলে। তো ওরা খাবার খেয়ে গেলো না, আমি ওদের বললাম তরকারিটা তাহলে দিয়ে দিই, বাড়িতে গিয়ে রুটি নিয়ে খেয়ে নিই। তো এখন আমাদের রুটি হচ্ছে, ভেবেছিলাম ভাত করবো, চিকেনটা যেহেতু ঝোল করেছি, কিন্তু ভাত আর করলাম না, ওর কুকুর বাবার একটু সর্দি সর্দির মতন হয়েছে। তো মাও রুটি খাবে, তো কুকুর রুটি খেয়ে নেবে, আমি রুটি খেয়ে দেবো, তো তার জন্য আটা মেখে নিচ্ছি। আর ব্লগটা তো তোমাদের কাছে শেষ করতে হবে, আমাদের সারাদিন বিশ্বকর্মা পুজোর দিনটা বেশ সুন্দর কাটলো, রান্না পুজো তোমাদের সবই শেয়ার করলাম, কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো, আজকের মতো থাকো।